আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা ধারণা পাবে যে শিফট ওয়াইজ তোমাদের ন্যূনতম কত মার্ক পেতে হবে এবং কত পজিশনের মধ্যে থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোনো না কোনো সাবজেক্ট পাবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকে অনেক সুন্দরভাবে গুছিয়ে তোমাদের আগের বছর বিগত বছরের মেরিট লিস্টের দ্বারা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম সিলেকশন করা হয়, তারপর পরীক্ষায় বসতে দেওয়া হয়। তো বিগত বছরও যেমন ছিল, এবছরও তেমনই, মানে 72,000 স্টুডেন্ট এবারও ছিল। বিগত বছরও 72,000 স্টুডেন্টকেই পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল। তো চারটা শিফট করা হয়েছিল বিগত বছর, একই দিনে চারটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটের পরীক্ষা, চার শিফটে আলাদা আলাদা চার সেট প্রশ্ন। তোমাদেরও সেম টু সেম যতগুলো শিফট করা হবে সবগুলো শিফটের জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে। তাই এজন্য কি হয়ে থাকে, যেহেতু আলাদা আলাদা প্রশ্ন হয়ে থাকে, কোনো শিফটের প্রশ্ন কঠিন হয়, কোনো শিফটের প্রশ্ন সহজ হয়। তো এই জন্য কারো চিন্তা করার দরকার নেই, তুমি কঠিন প্রশ্নের উত্তর দাও বা সহজ প্রশ্নের উত্তর দাও না কেন, তোমার শিফটের জন্য মানে প্রতি শিফটের জন্য আলাদা আলাদা সমান সংখ্যক সিট বরাদ্দ থাকে। তবে যে শিফটের প্রশ্ন কঠিন হয়ে থাকে সেই শিফটে আবার দেখা যায় যে তুলনামূলকভাবে অন্য শিফটের থেকে খুব কম নাম্বার পেয়েও চান্স পায়, অনেক দূর পজিশন পর্যন্ত তারা সাবজেক্ট পেয়ে থাকে। তো আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেয় যে তোমরা সকলে জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা আলাদা কিছু অপশন রয়েছে, যে তোমরা শুধু ম্যাথ দেখাবে, নাহলে শুধু বায়োলজি দেখাবে, নাহলে ম্যাথ প্লাস বায়োলজি দেখাবে। তো এটার কিন্তু আলাদা সুবিধা অসুবিধাও রয়েছে। তো আমি তোমাদের বিগত বছরের মেরিট লিস্ট দেখাবো সেকেন্ড শিফটের, সেটা তোমাদের দেখালেই বুঝতে পারবে যে আসল সুবিধা অসুবিধাটা কি এখানে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে যে মেরিট লিস্টটি দেখতে পারতেছো এটা হলো সেকেন্ড শিফটের আগের বছরের। তো আগের বছরের যে সেকেন্ড শিফটের এখানে মেরিট লিস্টের সর্বশেষ যে ব্যক্তিটি রয়েছে মানে সাবজেক্ট পেয়েছে তার পজিশন এখানে 2005, তার নাম্বার হলো 60.55। ঠিক আছে, তো আরেকটা জিনিস এখানে দেখো, সে কিন্তু সর্বশেষ সাবজেক্ট পেয়েছে কিন্তু এখানে তার উপরের ভালো ভালো মানে তার চেয়ে বেশি নাম্বার পেয়েও কিন্তু তারা মানে উপরের পজিশনে থেকেও তারা কিন্তু সাবজেক্ট পায়নি। এর প্রধান কারণ হলো যে ব্যক্তিটি এখানে নাম্বার পেয়েছে মানে লাস্টের যে ব্যক্তিটিকে দেখতে পারতেছো, সে হয়তোবা শুধু ম্যাথ দাগিয়েছে, নাহলে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছিল। তো এর মাধ্যমে বুঝতে পারলাম যে যারা শুধু ম্যাথ দাগায় বা ম্যাথ প্লাস বায়োলজি দাগায় তাদের পজিশন অনেক দূর পর্যন্ত যাওয়ার পরও তারা কিন্তু সাবজেক্ট পায়। তো এখন আর যে তৃতীয় অপশনটা রয়েছে মানে যারা শুধু বায়োলজি দাগায় তাদের অবস্থা কী, তো এখানে দেখতে পারতেছো যে সর্বশেষ যে সাবজেক্ট পেয়েছে বায়োলজি দাগিয়ে তার পজিশন এখানে 988 এবং তার নাম্বার এখানে 66.80। মানে যারা শুধু বায়োলজি দাগিয়েছে তারা এরপরে আর কোনো ব্যক্তি এখানে কোনো সাবজেক্টই পায় নাই। তো মানে বুঝতে পারতেছো যে বায়োলজি দাগিয়ে কিন্তু চান্স পাওয়া খুবই কঠিন, মানে শুধু বায়োলজি দাগিয়ে। কিন্তু যদি তুমি শুধু ম্যাথ দাগাও তাহলেও তোমার লাভ হবে, ম্যাথ প্লাস বায়োলজি দাগালেও তোমার সবচেয়ে বেশি লাভ হবে। তো কেন, এখানে তো দেখতেই পারতেছো যে যারা বায়োলজি দাগিয়েছে তারা কিন্তু অনেক বেশি নাম্বার পেয়েও চান্স পায়নি, তাদের থেকেও অনেক অনেক কম নাম্বার পেয়েও অনেক দূরের পজিশনে যেও তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে যারা ম্যাথ বা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে। এখন আসি এর কারণটা কি। তো এর কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে টোটাল যত আসন রয়েছে সব আসনের মধ্যে কিছু সংখ্যক এখানে ম্যাথ রিলেটেড সাবজেক্ট আর কিছু অংশ এখানে মানে কিছু সাবজেক্ট রয়েছে এখানে বায়োলজি রিলেটেড সাবজেক্ট। তো যারা শুধু বায়োলজি দাগায় তারা শুধুমাত্র বায়োলজি রিলেটেড সাবজেক্টই পায়, আর যারা এখানে ম্যাথ প্লাস বায়োলজি দাগায় তারা সকল আসনের বিপরীতে লড়াই করে, মানে ম্যাথ রিলেটেড সাবজেক্টও পায়, বায়োলজি রিলেটেড সাবজেক্টও পায়, আর যারা শুধুমাত্র ম্যাথ দাগায় তারা শুধুমাত্র ম্যাথ রিলেটেড সাবজেক্টই পায়। তো এর কারণে দেখা যাচ্ছে কি, যারা শুধুমাত্র বায়োলজি দাগাচ্ছে তারা তো শুধু বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাচ্ছে, যার কারণে অনেকগুলো সিট সংখ্যা তাদের কমে এলো। আবার যারা শুধু বায়োলজি দাগায় তাদের কিন্তু নাম্বার তুলনামূলকভাবে অনেক বেশি এসে থাকে, যারা ম্যাথ শুধু ম্যাথ দাগায় বা ম্যাথ প্লাস বায়োলজি দাগায় তাদের থেকে নাম্বার যারা শুধু বায়োলজি দাগায় তাদের বেশি আসে, যার কারণে দেখা যায় যে যেহেতু তাদের আসন সংখ্যা কমে এলো তারা শুধু বায়োলজি দাগাচ্ছে, বায়োলজি রিলেটেড সাবজেক্টই পাবে, যার কারণে দেখা যায় যে তারা কিন্তু অনেক বেশি নাম্বার পেয়েও চান্স পাচ্ছে না। কিন্তু যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগায় তারা সকল আসনের বিপরীতে লড়াই করে, তাদের আসন সংখ্যাও বেশি, তারা ম্যাথ সাবজেক্ট পাবে আবার বায়োলজি রিলেটেড সাবজেক্টও পাবে। ঠিক আছে, যার কারণে তাদের আসন সংখ্যা বেশি তারা কম নাম্বার পেয়েও চান্স পেয়ে যায়। আবার যারা ম্যাথ দেখায় তারা এমনিতেই কম নাম্বার পায়। ঠিক আছে, যারা শুধু ম্যাথ দেখায় তাদের পজিশন অনেক নিচেই থাকে, যার কারণে তারা ভালো ভালো সাবজেক্টও পায় বা কম কম নাম্বার পেয়েও ভালো ভালো সাবজেক্টও পেয়ে যায় এখানে শুধুমাত্র ম্যাথ দাগিয়ে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে তোমাদের পজিশন যতই আসুক বা তোমাদের নাম্বার যত
যতই আসুক না কেন, তোমরা কোন সাবজেক্ট দাগিয়েছো সেটা কিন্তু অনেক ম্যাটার করে, ঠিক আছে? তোমরা যদি শুধু ম্যাথ দাগাও বা শুধু বায়োলজি দাগাও বা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও কী হবে সেটা অলরেডি আমি বললাম, ঠিক আছে? তারপরও তোমাদের একটা ধারণা দিয়ে দিই যে কীরকম পজিশন থাকলে তুমি যদি কোন সাবজেক্ট দাগালে কীরকম পজিশন থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো সিট পাবে, ঠিক আছে? তো তুমি যদি চিন্তা ভাবনা তুমি যেই শিফটে পরীক্ষা দাও না কেন, তুমি কঠিন সহজ যেই শিফটে পরীক্ষা দাও না কেন, বা তোমার প্রশ্ন কঠিন বা সহজ যেরকমই হয়ে থাকুক না কেন, তুমি যদি শুধু বায়োলজি দাগাও আর প্রথম প্রথমেই তুমি যদি সাবজেক্ট পেয়ে যেতে চাও বা সেফ জোনে বলতে পারো, ঠিক আছে, থাকতে চাও, তাহলে তোমার অবশ্যই শুধু বায়োলজি দাগিয়ে তোমার শিফটের মধ্যে তোমাকে 300 মেরিটের মধ্যে থাকতে হবে। আর যারা ওয়েটিং বা হ্যান তেন থেকে মানে একদম লাস্টে বা কোনো না কোনোভাবে এক না একদিনভাবে মেরিট দিতেই থাকবে তারপর সাবজেক্ট পাবা, তাহলে ওই আশায় থাকলে তোমরা মানে সেখানেও যদি সেফ জোন বলতে চাও অবশ্যই 800 মেরিটের মধ্যে। এখন তো দেখতে পালা যে 988 তারপরও সেফ জোন বললাম, ঠিক আছে? যদি এর ভাগ্য থাকে তোমরা 1000-এর পরেও চান্স পেতে পারো শুধু বায়োলজি দাগিয়ে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এখন আসি, যদি শুধুমাত্র তোমরা ম্যাথ দাগাও তাহলে তোমাদের পজিশন এখানে প্রথম প্রথমে যদি সাবজেক্ট পেয়ে যেতে চাও তোমাদের অবশ্যই 800 মেরিটের ভিতর থাকলেই এনাফ, ঠিক আছে? তোমরা খুব সহজেই সাবজেক্ট পেয়ে যাবো আশা করি, মানে বেশি মেরিট যাবে না, মানে বেশি ওয়েটিং পর্যন্ত তোমাদের থাকতে হবে না, বেশি দিন ওয়েটিং হওয়ার আগে তোমরা 800-এর মধ্যে সাবজেক্ট পেয়ে যাবে। তারপর আস্তে আস্তে অনেক দিন পর যদি বলতে চাও তাহলে এখানে যে দেখলা 2000+ পর্যন্ত সাবজেক্ট পায় প্রতিবারই প্রায়, মোটামুটি যারা শুধু ম্যাথ দাগায় তারা মোটামুটি অনেক পজিশন পর্যন্ত চান্স পায়, ঠিক আছে? এখানে সেম কথা পাই ম্যাথ প্লাস বায়োলজিদের জন্য, যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাবার চিন্তা ভাবনা করেছো তাদের, তারাও সেফ জোনে আছো, ঠিক আছে? তারা মনে করো যে প্রথমবারে যদি চান্স পেয়ে যেতে চাও তাহলে অবশ্যই 1000-এর ভিতরে থাকলেই ভাই মোটামুটি চান্স পেয়ে যাবো আশা করি, ঠিক আছে? বেশি দিন ওয়েটিংয়ে থাকতে হবে না। তারপরও আস্তে ধীরে ধীরে তোমরা যারা ওয়েটিংয়ে থেকে চান্স পাবা, তো 2000+ পর্যন্ত তোমরা চান্স পেয়ে যাবা, ঠিক আছে? তোমাদের প্রশ্ন যেমনই হোক না কেন, মানে বায়োলজি শুধু বায়োলজি দাগিয়ে মানে চান্স পাওয়াটা খুবই কঠিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটে। যদি শুধুমাত্র ম্যাথ দাগাও বা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তোমরা মোটামুটি ভালোই সেফ জোনে আছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পেতে গেলে তোমাদের কীরকম পজিশনের ভিতর থাকতে হবে। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এছাড়াও যদি আরও কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, নিজে না জানলেও অন্যের কাছ থেকে জেনে হলেও তোমাদের উত্তরটি দেওয়ার চেষ্টা করবো। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কীরকম পজিশনের ভিতর থাকলে তোমরা ভালো ভালো সাবজেক্ট পাবে, যেমন মনে করো CSE বা ফার্মেসি, ঠিক আছে? তো দেখা হবে নতুন আর কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।